এই সরকারের তো গোয়েন্দা সংস্থার উপরে অনেক টাকা খরচ করে, অনেক গোয়েন্দা রেখেছে আমাদের উপর, বিরোধী যারা বিরোধিতা করে তাদের উপরে গোয়েন্দাগিরি করার জন্য অনেক লোক রেখেছে। তারা যদি কিছু গোয়েন্দা রাখতো যারা দেশের ওভারঅল সিকিউরিটি নিয়ে চিন্তা করত, আমাদের হেলথ সিকিউরিটি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি, তারা এই খবরটা দিতে পারলো না কেন যে বর্ডারটা সিল করো ইমিডিয়েটলি? তারা কেন এই খবরটা পেল না? তারা খবরের কাগজ পড়ে এসব খবর পায়, কিন্তু যেখানে এত গোয়েন্দা তারা রেখেছে এবং এত শক্তিশালী গোয়েন্দা বাহিনী যারা ইসরায়েলি ইকুইপমেন্ট কিনে বিভিন্ন কাজ সার্ভেলেন্স করতে পারে দেশের মানুষের উপরে, সেখানে তারা এই ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে, আমাদের হেলথ সিকিউরিটি ইস্যুতে এই গোয়েন্দাদেরকে ব্যবহার করা করতে পারছে না, তাকে এই গোয়েন্দারা ওই কাজের জন্য সুটেবল না, আরো শুধু বিরোধিতা বিরোধী দলের মানুষকে জব্দ করার জন্য তারা হয়তো এই ব্যাপারে দক্ষ। দেশের যে সিকিউরিটি নিরাপত্তা নিয়ে যে তারা কাজ করবে হয়তো সেই ব্যাপারে তারা দক্ষ না এখন যারা আছে গোয়েন্দা সংস্থায়। যে পিলখানায় চালানো যে হত্যাকাণ্ড হয়েছে, যেটার উৎস বলা সৈনিকদের বিভিন্ন দাবি দেওয়া কে উপলক্ষ করে ওই হত্যাযজ্ঞটি চালানো হয়, যেটা জনগণকে দেখানো হয়েছে, তো এটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি মূলত প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক ঘটনা ছিল নাকি অর্থনৈতিক? আমি অর্থনৈতিক কারণ মানে বেতন বা কন্ডিশনস নিয়ে না, আমি আমি এটা সম্বন্ধে বেশি জানি না, শুধু খুব বেশি কিছু বলা উচিত না। শুধু আমি এটা বলতে চাই যে দেশের, আমাদের দেশের নিরাপত্তার অবকাঠামোর একটা মারাত্মক একটা ক্ষতি হয়েছে সেদিন, এবং এটা নিয়ে একটা প্রপার তদন্ত করা উচিত। তদন্ত বোধহয় দুইটা রিপোর্ট হয়েছে, কিন্তু সেই তদন্ত রিপোর্টের একটা বোধহয় 2200 পৃষ্ঠার আর 800 পৃষ্ঠার রিলিজ করা হয়েছে। সো আরো জনগণের কাছে এটা আরো পরিষ্কার করা উচিত যে কি ঘটেছে, আমাদের যে এই বীর সেনাদের প্রাণ কি করে গেল, কেন গেল এবং কেন এটার ব্যাপারে কিছু করা যায়নি, এটার একটা প্রপার একটা তদন্ত করা দরকার। আমি ঠিক এর চেয়ে বেশি বলতে পারছি না, কারণ এটা সম্বন্ধে আমার কাছে কোনো ডিটেলস নাই। এখানে তদন্ত করা উচিত, দুটো রিপোর্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি, 16 বছর হয়ে গেল। আপনার বাবা একজন প্রতিভাবান অর্থনীতিবিদ ছিলেন এবং অনেক সাফল্য তার ছিল, জাতিকে অনেক কিছু দিয়েছেন এবং অনেক কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে গ্রেনেড ছোড়া হয়েছিল 2005 সালে। এখন পর্যন্ত কিন্তু বিচার কি আপনারা পেয়েছেন? একজন সন্তান হিসেবে আপনি কি বলবেন এটাকে? আমি এই সরকারের অধীনে কোনো ন্যায় বিচার আশা করি না, প্রথম কথা। তিনটা বিভিন্ন চার্জশিট দেওয়া হয়েছে, একটা চার্জশিটের সাথে আরেকটা চার্জশিটের কোনো মিল নাই, এবং প্রত্যেক চার্জশিট দেওয়ার সময় আমাদেরকে, পরিবারকে, আমার মাকে ধমকানো হয়েছে যেটা মেনে নিতে হবে, তা আমরা মানিনি কোনো চার্জশিট। নতুন একটা চার্জশিট দিয়েছে কিছু বিএনপির লোক আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে, তা আমি, আমার ধারণা তাদেরকে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি একটা সীমিত তদন্তের ভিত্তিতে এবং একটা মিথ্যা তদন্তের ভিত্তিতে আপনি একটা সুবিচার পাবেন এটা আশা করা উচিত না, এবং আমরা করি না। সো এখন একটা এটা এই বিচারটা চলছে, এখন চলছে, কিন্তু তদন্তের রিপোর্ট আমি বিশ্বাস করি না, কারণ রাজনৈতিক ভাবে প্রভাবিত রিপোর্ট এবং তদন্তের কাজ যেটা হয়েছে শুনেছি তাতে বোঝা যায় যে এটাতে কোনো সত্যতা বের হয়ে আসবে না। তা আমরা কে হত্যা করেছে, কোন দলের, আমার কোনো এটাতে আমার মাথা ব্যথা নাই। আমি জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিল, গ্রেনেডের উৎস কি, কয়েকটা প্রশ্ন আমরা সবসময় জিজ্ঞেস করেছি, এই প্রশ্ন উত্তর পাইনি। যেই দলেরই হোক একদিন আমি আশা করি তারা, তাদের বিচার হবে। এখানে প্রাইভেট গোয়েন্দা কি রাখা সম্ভব, অথবা বিদেশ থেকে গোয়েন্দা হায়ার করে ওটা কি করার সুযোগ থাকবে আপনাদের ব্যক্তিগত উদ্যোগে বা পারিবারিক উদ্যোগে? আমরা এটা প্রথমে চিন্তা করেছিলাম, এবং এফবিআই কিছু লোক আসছিল এবং আমাদের, আমরা যে খবর পেয়েছি ওরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা ছাড়া, এবং সব সরকারি এই ব্যাপারে তারা তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পারেনি, 2 বছর গেল, তারপরে এখন 12 বছর চলে গেছে, আপনারা বুঝতে পারছেন যে অনেক লোকে এটাতে জড়িত এবং অনেক শক্তিশালী
লোক এটাতে জড়িত ছিল। আব্বার সম্বন্ধে খুব বেশি বলবো না, কিন্তু উনি যে কাজগুলি করেছেন ব্যাংকিং খাতে এবং বাজেটে এবং দুর্নীতি দমনের চেষ্টায়, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় যে উনি শক্ত অবস্থান নিয়েছিলেন এবং অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল কিছু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, এতে অনেক শত্রু ওনার ছিল। এবং আমরা এখন এটা নিয়ে স্পেকুলেট করতে চাই না, একদিন একটা তদন্ত হবে এবং সত্যিটা বের হয়ে আসবে। এখন আমরা একটু আবার অন্য বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে জব মার্কেটে যে ক্রাইসিস রয়েছে এবং হিউজ পরিমাণ আনএমপ্লয়মেন্ট রয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এটা জাস্ট কোভিড এর কথা বলছেন না, জাস্ট জেনারেলি? কোভিডে তো অনেক মানুষ জব ছেড়েছে এবং জব হারিয়েছে যারা, এটা গেল এক। এবং কোভিড এর আগে পরে এখন পর্যন্ত দুটো সময়ের কথাই বলছি, যে জব মার্কেটে ক্রাইসিস কিন্তু রয়েই গেছে। জব মার্কেটে ক্রাইসিস ডিফারেন্ট স্তরের মানুষকে ডিফারেন্ট ভাবে এটা এফেক্ট করছে। কোভিড এর ইমপ্যাক্টটা খুব লং লাস্টিং হবে, এটা কোভিড যখন কমে যায় তখন যে শেষ হয়ে যাবে তা না। বিশ্বের অর্থনীতির উপরে একটা যে একটা মিডিয়াম টার্ম একটা প্রভাব, মিডিয়াম টার্মই বলবো, প্রভাব পড়ে গেছে, এটা অনেকদিন কন্টিনিউ করবে। একটা বাউন্স ব্যাক হবে, মানে যখন পরিস্থিতি ঠিক হয় তখন একটা খুব লো লেভেল থেকে আবার জিডিপি বাড়বে, 7-8%, 9% বাড়তে পারে। কিন্তু আগের যে পাথটা প্রজেক্টরি ছিল সেখানে ফেরত যেতে অনেক বছর লাগবে, 5-10 বছর লাগবে। এটা জব মার্কেটে এফেক্ট করবে, আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আগের যে স্ট্যান্ডার্ড ধারাবাহিক সব চিন্তা দিয়ে হবে না। আই থিঙ্ক উই হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি, আমাদের যে একটা হিউজ আনইউজড পটেনশিয়াল রিসোর্স, আমাদের ম্যান পাওয়ার, আমাদের স্কিলড ম্যান পাওয়ার, আমাদের আনএমপ্লয়েড ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, আনএমপ্লয়েড ফর গড সেক ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, এবং এগুলো এই ধরনের মেধাবী ছেলে এবং মেয়ে, তাদেরকে দিয়ে এই দেশটাকে মানে এই দেশের অর্থনীতি অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাবে, কিন্তু এদেরকে ব্যবহার করার মতো একটা অবকাঠামো তৈরি করতে হবে, এটা এই মুহূর্তে নাই, সম্ভব। কিন্তু আমার ধারণা এই সরকারের 12 বছরের বাজেট এবং তাদের অর্থনীতির চিন্তাধারা দেখে আমার মনে হয় না যে এটা নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা আছে। আর বেকারত্ব সমস্যাটা বছর দুয়েক এটা কন্টিনিউ করবে, ইভেন সিস্টেম চেঞ্জ হলেও, পলিটিক্যাল চেঞ্জ আসলেও এই সমস্যাটা থাকবে, কারণ বিশ্বে অর্থনীতিতে একটা 2-3 বছরের একটা একটা প্রভাব কোভিড থেকে আসবে। যে অর্গানাইজেশন গুলো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বিভিন্ন কন্ট্রাক্ট দেন, তো তারা কিন্তু প্রায় একটা অভিযোগ করেন যে গার্মেন্টস এর এনভায়রনমেন্ট তো কখনোই কখনোই সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে না, তার উপরে তারা কিন্তু অবশ্যই মানে বারবারই এই অ্যালিগেশনটা দিচ্ছেন যে শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না এবং তাদের যে ওয়েজটা দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত কম। এ বিষয়ে আপনার মতামত? শ্রমিকদের অধিকার, শ্রমিকদের বেতন নিয়ে কেউ খুব বেশি বাংলাদেশ সেটা নিয়ে খুব বেশি কিছু বলে না, গার্মেন্টস ওয়ার্কার্স কে নিয়ে কিছু বলে, কিন্তু অন্য শ্রমিকদের অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতি বদলানো খুব কঠিন, বায়ারদের উপরে দোষ দেওয়া হয়, তারা খুব কম, তারা বার্গেন করে খুব হার্ড বাংলাদেশের সাথে, কিন্তু আরেকজনের উপরে দোষটা দেওয়া খুব সহজ। আসলে দোষটা আমাদের, আমরা একটা শক্ত অবস্থান যদি নিই গার্মেন্টসে, আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, গার্মেন্টস বায়ার্স যাবে না, আমি এটা কনফিডেন্টলি বলছি, কারণ $90 এখন আমাদের অ্যাভারেজ পে $90 মতো এবং বাড়েনি অনেক বছর, এটা আর কোনো দেশের শ্রমিক কোনো দেশের সরকার এটা মানবে না। আমি যে দেশে কাজ করতাম, আমি অ্যাডভাইজার ছিলাম মন্ত্রণালয়তে ক্যাম্বোডিয়াতে, সেখানে মাসিক বেতন $180 থেকে $230-এ বাড়িয়েছে। তো ওখানকার কর্মীরা শ্রমিকরা আমাদের কর্মীর মতো অত দক্ষ না, কিন্তু তাও তাদের বেতন $230 মিনিমাম, $230। আর আমাদের দেশের গার্মেন্টস এর শ্রমিকরা কত দক্ষ, কত এক্সপার্ট, মেয়েরা কিভাবে কাজ করতে পারে, আমি দু একটা ফ্যাক্টরি ভিজিট করেছি, আমাদের স্ট্যান্ডার্ডে খুব কম দেশ কাছে আসে।
কিন্তু আমাদের বেতন $90 সো আসবে। তা এখন সরকারের বা গার্মেন্টস যারা যারা ইউনিয়ন যারা আছে তাদের একটা অবস্থান নেওয়া দরকার, একটা 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 এই ব্যাপারে একটা বার্গেনিং করা দরকার যে এখন যে শার্ট গুলি বিক্রি হয় ওয়েস্টে ধরেন $40 শার্ট সেলে $20 পাওয়া যায়, হ্যাঁ ওকে রাফলি, তো এটা থেকে যদি আপনি লেবার কম্পোনেন্ট বের করেন আপনি হয়তো পাবেন $0.50 $0.60 মতো, বাংলাদেশে আসে হয়তো $2, ভ্যালু অ্যাডেড হয় হয়তো $1, ওকে, কিন্তু শার্টটা বিক্রি হয় $20। এখন লেবার কম্পোনেন্টটা 30% 40% বাড়লেও শার্টের দাম কিন্তু বেশি বাড়ে না, $20 থেকে $20.30 পারবে, ইটস ওকে। সো এই জিনিসটা একটা আমার মনে হয় বায়ারদের সাথে একটা নেগোসিয়েশন একটা আলোচনা করা দরকার, এবং আমাদের দিক থেকে একটা যদি মানে একটা সিনসিয়ারিটি নিয়ে কাজ করা উচিত ওয়ার্কারদের জন্য। আমার মনে হয় না যে এই এই মুহূর্তে সেই পজিশনটা আছে, যারা মালিক তারা আমার মনে হয় ওয়ার্কারদের ওয়ার্কারদের ওয়েলফেয়ার নিয়ে ততটুক চিন্তা করে না। আমাদের ওয়ার্কার যদি ভালো স্বাস্থ্য থাকে, যদি তার বেতনটা ভালো হয়, সে ভালো খেতে পারে, ভালো জায়গায় থাকতে পারে, সে তো আরো প্রোডাক্টিভ হবে, শিল্পপতিতে আরো খুশি হওয়া উচিত যে এই 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 কর্মীরা এখন আরো বেশি প্রোডাকশন দিবে। কিন্তু আমাদের খুব একটা কালচারটা খুব এক্সপ্লয়েটেটিভ যে শর্ট টার্ম গেইনের জন্য, আচ্ছা একটু বেতন কম রেখে আমরা এদেরকে এক্সপ্লয়েট করলে আমাদের বেশি লাভ শর্ট টার্ম, লং টার্মে এদের যে ওয়েলফেয়ার ইম্প্রুভ করলে তারা এই শ্রমিকরা আমি আমি কনফিডেন্ট তারা দেশকে একটা আরো এবং এই তাদের কারখানার মালিককে আরো লাভ করে দিবে যদি এদের স্বাস্থ্য খাবার সবকিছুতে একটু ভালো থাকে। এই এই একটা একটা এক্সাম্পল দিই জাস্ট মাত্র টেকনিক্যাল, ইউরোপে ইউ ওয়ান্ট টু গেস কোন দেশে সবচেয়ে কম আওয়ার্স পার উইক কাজ করে, কোন দেশে আপনি একটু কোনো ধারণা আছে আপনার? ইউরোপিয়ান কোন কান্ট্রি হবে? হ্যাঁ অফ কোর্স ইউরোপের বলছি, জার্মানি, ওকে জার্মানি। আর প্রোডাক্টিভিটি পার ওয়ার্কার কোন দেশে হাইয়েস্ট টেকিং অ্যাকাউন্ট সব একই ক্যাপিটাল কম্পোনেন্ট দিয়ে কোন দেশে প্রোডাক্টিভিটি পার ওয়ার্কার হাইয়েস্ট? জার্মানি, ওকে। They work shorter hours and they give you more output because people are relaxed, they're working hard, they know they work hard, they play hard. Amader desher shromikderke oi sujog dile oderke ektuk oder conditions ektuk unnati korle dekhben je productivity bangladeshe koto bere jay ar amader competitiveness e kono oshubidha hobe na. এই competitiveness rokkha korar jonno amader je onno desher sathe protijogitay amader kono oshubidha hobe na ei বেতন কিছুটা বাড়ালে, তো এটা খুব খুব প্রয়োজনীয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকদের অধিকার নিয়ে খুব বেশি কেউ কিছু বলে না, এবং শ্রমিকরা যে ওই বাঁশখালীতে একটা ইলেকট্রিসিটি প্ল্যান্ট, একটা কোল ফায়ার ইলেকট্রিসিটি প্ল্যান্ট এস আলম গ্রুপের কনস্ট্রাকশনের ওয়ার্কারদের উপরে তারা চাচ্ছিল পে এরিয়ার্স, যে বেতন তাদেরকে পাওনা যেটা সেটা চাচ্ছিল, এবং তারা আরো ভালো খাবার এবং থাকার ব্যবস্থা রাখছিল। তো ইজ আ লেজিটিমেট ডিমান্ড, এটা পলিটিক্যাল কিছু না, ওয়ার্কারদের শ্রমিকদের ডিমান্ড, তারা একটু ভালো খেতে চায়, একটু বেতন বাড়িয়ে দেওয়ার জন্য বলছে। এটা একটা প্রতিবাদ করার একটা শান্তিপূর্ণ মিছিল করার তাদের অধিকার থাকার কথা, একটা সভ্য দেশে থাকে, কিন্তু তাদের উপরে গুলি চালানো হয়েছে এবং এটা নিয়ে এখনো সরকার কোনো বলছে না। এই এই ব্যাপারে যারা গুলি চালিয়েছে এবং যারা গুলি চালানোর জন্য ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন না হচ্ছে না। সো শ্রমিকদের অধিকার নিয়ে একটা মনে হয় একটা একটা মোর রেসপন্সিভ একটা গভর্নমেন্ট যখন আসে তখন হয়তো একটু উন্নতি হবে। আমার উদ্দেশ্য IMF ছেড়ে দেশে এসে দেশের পাবলিক পলিসির উপরে একটা প্রভাব ফেলার, কিভাবে হবে কখন হবে আমি জানি না, কিন্তু আমার যদি চেষ্টা না করি সেটা অন্যায় হয় সেটা আমি ভেবেছি। আমাদের আরেকটি প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি এত প্রতিভাবান একজন স্টুডেন্ট, অক্সফোর্ড
পাশ করা স্টুডেন্ট এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতেও আপনার পদচারণা ছিল, আন্তর্জাতিক সংস্থাগুলো যেগুলো ইনফ্লুয়েন্সিয়াল সেগুলোতে ছিল। এরপর 2018 সালে আপনি জবটা ছেড়ে দিলেন আইএমএফ এর, তারপরে বাংলাদেশের রাজনীতিতে ঢুকলেন এবং ঢুকেই আপনি দেখলেন যে কি পরিমাণ নোংরামি হচ্ছে এখানে। তো এই জিনিসগুলোকে আপনাকে রিগ্রেট করে যে আপনি ইউ মেড আ রং ডিসিশন? আমার ফ্যামিলি খুব সাফার করছে, কারণ আমার অর্থনৈতিক অবস্থা ডেফিনেটলি একটা একটা প্রভাব পড়েছে। আইএমএফ এর চাকরি, অ্যাডভাইজরের চাকরি, আই ইউজ টু লিভ ভেরি ওয়েল, জাস্ট এতটুকু বলি। I lived very well. I was able to take care of my family in a very very decent way. Ar ora je sacrifice koreche bishesh kore amar wife jene shune ami bolechi ei obostha hobe amader difficult condition hobe IMF e chakri chhere, kintu no, I don't have any regrets, karon eta amar shobshomoy mone ekta chilo je 35 ta deshe kaj korechi, tader orthonitir jonne, tader sarkarer jonne onek kaj korechi, নিজের দেশে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি কোনোদিন, এটার স্যাটিসফ্যাকশন, এটার তৃপ্তিটা একটু আলাদা। আমার খুব ইচ্ছা ছিল, সো এটার জন্য আমি বলছি। আর পলিটিক্স এর নোংরামি, আপনাকে একটা গল্প এখানে আরেকটু স্টোরি বলি। আমি বসেছিলাম একটা রেস্টুরেন্টে, চারজন ইয়াং টিচার এসে যে স্যার আমরা খুব খুশি আপনি পলিটিক্স এ আসছেন। তা বললাম হ্যাঁ, তারা একজন ক্যানাডা থেকে, একজন অস্ট্রেলিয়া, একজন আমেরিকা থেকে ডিগ্রি করা মানুষ। তাই আমি বললাম হ্যাঁ একদিন আপনারাও আসবেন। বলে নো নো স্যার, পলিটিক্স তো খুব নোংরা, আমরা এখানে কখনো আসবো না। তো আমি তো বললাম আমি কি দোষ করেছি, আমি তো মোটামুটি ওদের মতোই পড়াশোনা করেছি, আমি এই পলিটিক্স এ আসছি কিছুটা জেদ। এত নিম্নমানের লোক আমাদের দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে, এত নিম্নমানের লোক, আই ডোন্ট লাইক ইট। সো ইয়া, কিছুটা জেদ, জেদের থেকে আমি যেখানে এসেছি সেখানে সাধারণত আমার ব্যাকগ্রাউন্ডের এবং আমার ওই চাকরি ছেড়ে কেউ আসে না, হয়তো তারা স্ট্রেঞ্জ মনে করে, এটা একটা জিনিস। আর সেকেন্ড হলো পাবলিক সার্ভিসের একটা কনসেপ্ট, একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি করা দরকার, আবার তৈরি করা দরকার, পুনরুদ্ধার করা দরকার। আগে ছিল, মানুষ তাদের অনেক স্যাক্রিফাইস করে তারা পাবলিক সার্ভিসে আসতো। এখন তো পাবলিক সার্ভিস মানে মন্ত্রী হয় ধনী অর্জন, সেটা অন্য জিনিস, কিন্তু পাবলিককে সার্ভিস দেওয়া, একটা স্যাক্রিফাইস করে একটা সার্ভিস দেওয়া, দেশের জন্য কিছু করা, এটা যে খুব সম্মানজনক, এটা ফিরত আনতে হবে। পলিটিক্স এ জয়েন করে এখন অনেক ধরনের কথা শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়, বকাঝোকা, ইয়া আই থিঙ্ক ইউ হ্যাভ টু ফেস দ্যাট, আমি নিজে ফেস করতে রাজি আছি, কিন্তু পাবলিক সার্ভিস এর কনসেপ্টটা দেশে ফিরত আনতে হবে। যে আমি আল্লাহ দিলে নো, জাস্ট আই এম ওকে দ্যাট ইন 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 able to live, so ami kono mote ekhane thakte parle ami ekta sujog khujbo desher jonno ekta kaj korar, eta amar mathe sobshomoy chilo. Bibhinno deshe ami kono din kono desher citizen hoyni, amar kono passport, amar bangladeshi passport chhara ektai chilo, eta jati shongher lese passe bole, eta passport na thik lese passe, eta chhara ami kono desher passport hold korini. Ebong apni to andaz korte paren ami sara jibon je sob deshe দেখেছি যেখানে কাজ করেছি, আমার সেই সুযোগ ছিল। বিশেষ করে আমেরিকায় আইএমএফ এর বেশিরভাগ স্টাফ ইউএস সিটিজেন, আমি কখনো চাইনি, কারণ আমার তখন থেকে, অনেক বছর আগের থেকে আমার মাথায় ছিল যে দেশে ফিরে যেতে হবে, একদিন দেশে কাজ করতে হবে। জানি না আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা, আমার নিজের জন্য ইটস দ্য রাইট ডিসিশন, আমার ফ্যামিলির জন্য যে কষ্টটা হচ্ছে এটার জন্য আমার 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 খারাপ লাগে মাঝে মাঝে সত্যি কথা, কিন্তু my wife is very supportive, je kono sacrifice e amar amar jodi mone hoy je amar korte hobe, she bole tomar if you feel you have to do it koro, I'll ami baki ta ami manage korbo, tomar kaj ta tumi koro jodi mone hoy tomar kora uchit, so I think eta kora uchit, ebong ami hope kori je ami parbo kina ami jani na, baki ta allah iccha, kintu hoyto kichu manush tara amar theke onuprerona pabe je একটা স্যাক্রিফাইস করে একটা চেষ্টা করার দরকার, সবার দরকার যারা এই দেশটাকে ভালোবাসে। ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই অনুপ্রেরণার একটা বিষয়, যদিও আমরা কিন্তু একটু টেনশন করি আপনাকে নিয়ে, কারণ আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনুসকে কতখানি অপমানিত হতে হয়েছে বাংলাদেশ সরকারের থেকে। তো আশা করছি ইনশাল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ হবে,
আমরা আপনাকে পাবো, দেশের দেশের মানুষের মানুষের ভাগ্য আপনার দ্বারা পরিবর্তিত হবে ইনশাল্লাহ। দেখুন, আমি বা আমরা আমরা যারা অনলাইনে কাজ করছি প্রবাস থেকে, বেসিক্যালি এটা করছি জনগণের সচেতনতা তৈরি করার জন্য ছোট ছোট বিষয়গুলোতে, যেহেতু বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, বাক স্বাধীনতা নেই, তো আমাদের উপরে প্রতি আপনার উপদেশটা কি, অর্থাৎ আমাদের কোন জিনিসটা আপনি মনে করেন যে ইম্প্রুভ করা উচিত যাতে করে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, আরো বেশি সংশ্লিষ্টতা বানাতে পারি, তাদেরকে প্রতিবাদ করতে শেখাতে পারি এরকম? আমি একটাই বড় ঘাটতি দেখি। First of all, I'm very proud that you're my that you were my student. I mean, deshe firod na ashle to I wouldn't have had the pleasure of having such brilliant students. So ami etar jonne Allah kache kritoggo je eta ekta sujog peyechi. I've had many brilliant students, some far more brilliant than me, and it's only a teacher that takes satisfaction in the students being better than him. I've seen some of my students. I think they will do great things in economics, and I'm very happy for you that you're doing so well. It's very difficult, but the most important thing je ghatti to dekhi je bideshe amader je bangladesher ache jara shikkhito jara oto shikkhito na shobar ekta okhane ekta ekta odhikar ache, ekta ganatantrik odhikar ache tader MP, tader senator, tader congressman er kache chithi dewar. Ebong apnara khub ashchorjo hoben, ami আব্বার জন্য যে ক্যাম্পেইন করার সময় তখন থেকে আমি বলছি আমাদের পরিবার থেকে, কারণ আওয়ামী লীগ আমাদের বিরোধিতা করেছে, বিএনপি তো আমাদের সাথে ছিল না তখন, আমরা পরিবার থেকে বিভিন্ন সেনেটর, কংগ্রেসম্যান, এমপি, এমইপি তাদেরকে প্রভাবিত করতে পেরেছি। কি করে জানেন? আপনি যদি 10 জন প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে 10 থেকে 15টা চিঠি পায় মাসে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন, বাংলাদেশের অর্থনীতির যে দুরবস্থা, সবকিছু নিয়ে যদি একটু লেখালেখি করে তাদের সেনেটর, তাদের এমপির কাছে, তারা তাদের সরকারের কাছে সেটা একটা তারা একটা প্রতিবাদ করবে যে তোমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করছো না কেন, আমার কনস্টিটিউয়েন্টসরা এটা নিয়ে নালিশ করছে। এই জিনিসটা আমি খুব সারপ্রাইজিং, আমি যদি বিদেশে থাকতাম আমি এটা অর্গানাইজ করতাম, কিন্তু আমার মনে হয় সচেতন যারা আছে আপনার মতো, আপনার যারা দর্শক, তাদের একটা চিঠি লেখা উচিত, প্রত্যেক সপ্তাহে লিখবেন, কারণ ওরা যে চিঠিগুলি পায় বা ইমেল পাঠাবেন আরো সস্তা, মানে ফ্রি, একটা ইমেল পাঠাবেন প্রত্যেক সপ্তাহে যে তোমরা বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলো, একদিন একটা খারাপ কিছু ঘটতে পারে এই দেশে, এই দেশের মানুষ খুব সাফার করছে, এতটুকু লিখলে ইউ গেট আ গুড রেসপন্স, কারণ ওই দেশের জনপ্রতিনিধি তারা কনস্টিটিউয়েন্টসদের কে খুব সমীহ করে চলে, ভয় ভয় থাকে কখন জনগণ কখন কনস্টিটিউয়েন্টস খেপে যায়। বাংলাদেশি কমিউনিটি গুলি এখন সারা পৃথিবীতে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে তারা শক্তিশালী হয়েছে, তাদের কথা শুনবে, এবং সবাই তো চিঠি লেখে না। আমি একটা এক্সাম্পল দিই যেখানে খুব সাকসেসফুল, সেটা হলো মিয়ানমার। মিয়ানমার অনেক বছর ধরে তাদের একটা বড় একটা ডায়াসপোরা বাইরে আছে, ইমিগ্রেন্ট কমিউনিটি আমেরিকায় বিশেষ করে, এবং সব শিক্ষিত, এবং তারা যে যেভাবে মিয়ানমারের এই জুন্টার বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে এবং যেভাবে তারা একটা প্রোগ্রাম চালাচ্ছে, ভেরি এফেক্টিভ, তা আমাদের লোকরা কেন পারে না? এটা আমি জাস্ট এটাতে আপনাকে আমি জাস্ট বলবো যে যদি আপনার ভিউয়ারদেরকে বলেন প্লিজ write to your MP, your MEP, your congressman, your senator, and just tell them that please ask the government to speak on Bangladesh. That's ধন্যবাদ, এটা করব, আপনার এই উপদেশটা অবশ্যই আমি রাখবো, এটা আপনার সাথে কথা দিচ্ছি এবং জনগণকে আপনার জনগণের কাছে এই প্রতিজ্ঞাটা করছি। কিন্তু একই সাথে আমার একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থাকবে বা দর্শকদের, যে 200টারও বেশি মানবাধিকার সংস্থা কিন্তু রিপোর্ট দিয়েছে বাংলাদেশের মানবাধিকারের বিভিন্ন পরিস্থিতির জানিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, স্পেশালি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা একটা অ্যাক্ট নামে যেটা করা হচ্ছে সেটা প্রতিবাদ করেছেন, কিন্তু এই সরকার তো কারো কথাই শোনেন বলে মনে হচ্ছে না। There's a theory in mathematics called catastrophe theory, I think chaos or catastrophe theory, যে এটা earthquake এও দেখা যায় যে pressure build up করতে করতে হঠাৎ
দুইটা টেকটনিক প্লেট স্লিপ করে। এবং আমি বলছি আপনাকে যে প্রেশারটা বিল্ড আপ করেন, কোনো ফল কালকে দেখবেন না, পরশু দেখবেন না, কিন্তু এটার একটা ফল পাওয়া যাবে। হ্যাঁ, ডিএসএ নিয়ে অনেকে লিখেছে, আমাদের লিগাল সিস্টেম এর অপব্যবহার নিয়ে, মিথ্যা মামলার যে সিস্টেম এটা নিয়ে অনেকে লেখালেখি করেছে, আস্তে আস্তে একটা বিল্ড আপ হয়েছে সারা পৃথিবীতে। এখন মোটামুটি এখন স্বীকৃত যে বাংলাদেশ ডাজ নট হ্যাভ আ ডেমোক্রেটিক সিস্টেম, ইট হ্যাজ সামথিং দ্যাট হ্যাজ দ্য ফিচার্স অফ আ ডেমোক্রেসি, বাট ইট ইজ আ ডিকটেটরশিপ অ্যান্ড আ ওয়ান পার্টি সিস্টেম, এটা সবাই স্বীকার করে, জানে। এটার একটা প্রভাব দেখবেন, সুনার লেটার দেখবেন। আর ইম্পেশেন্ট হবেন না, ধৈর্য নিয়ে কাজ করেন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের ভালোবাসেন, আপনারা ধৈর্য রাখবেন এবং সাহস রাখবেন। আমরা যারা দেশে আছি আমাদেরকে আপনারাই অনুপ্রেরণা দেন, আপনারা যে কাজটা করেন, তুমি যে কাজটা করছো, সরি তুমি করে বলছি আমার স্টুডেন্ট, যেই কাজটা করছো এটা কত গুরুত্বপূর্ণ আমি বলতে পারবো না, কারণ দেশের থেকে এই ধরনের কাজ করা খুব কঠিন। সো কন্টিনিউ করো, গুড লাক টু ইউ, অ্যান্ড দ্য নেশন উইল বি গ্রেটফুল টু ইউ ওয়েন ইট কামস আউট অফ দিস ডার্কনেস, উইল বি গ্রেটফুল টু পিপল লাইক ইউ, অ্যান্ড দেন উইথ দ্য নিউ গভর্নমেন্ট ইউ ক্যান আস্ক সাম ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চনস and you feel much better when they take you very seriously, so inshallah ye paristhiti hobe. Dhonnobad apnaro andolonar ongsho hishebei kintu ajke asha jonogonke shomoy dewa apnar motobad gulo prokash kora etai ar ki boro bishoy ebong obosshoi ami inactive chilam onek din tarpor abar ami onupranito hoyechi jehetu ortonoiti rajniti ebong samajniti prottekta jaygay dhosh nemeche noitikotar obokkhoy ghoteche prottekta sector e তো এরকম হতাশ একটা অবস্থার মধ্যে সর্বশেষ আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? চেঞ্জ আসবে এবং একটা সোসাইটিকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে ট্রান্সফরমেশন করা যায়, অনেক কিছু বদলানো যায়। এখন যে যে নৈতিকতার যে বিরাট ঘাটতি আছে এটা একদিন এটার অবসান হবে। মেয়েদের উপরে যে ধরনের জুলুম করা হয়, যে যে সরকারিভাবে যে ধরনের জুলুম করা হয় মানুষের উপর, এগুলি শেষ হবে। এবং আমি আপনাকে বলছি যে আমাদের নতুন প্রজন্মের যে যারা বাইরে পড়াশোনা করা, যারা দেশে মেধাবী ছাত্র, যারা সাহসী, আমাদের রীতি নূরের মতো ছেলে যারা নেতৃত্ব দিবে ভবিষ্যতে, তারা একটা নতুন দেশ করে তুলবে। এবং ইনশাল্লাহ বাংলাদেশ খুব ফাস্ট প্রোগ্রেস করবে, আই এম রিয়েলি কনফিডেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার জাস্ট উইশ থেকে না, আমি উইশফুল থিংকিং না, আমি আমার এত দেশে ঘুরেছি, বাংলাদেশের পটেনশিয়াল ইজ ইনক্রেডিবল। আপনারা সিঙ্গাপুর লি কুয়ান ইউ যখন হাল ধরেছিল তখন কোথায় ছিল তারা আপনারা ঠিক আন্দাজ করতে পারছেন না। লি কুয়ান ইউ কলম্বোতে শ্রীলঙ্কাতে গিয়ে বললো আমি চাচ্ছি সিঙ্গাপুর একদিন কলম্বোর মতো, মানে এরকম উন্নতি হোক, কলম্বোর মতো সুন্দর হয়ে যাক সিঙ্গাপুর। ওকে, সো যেটা আমি বলতে চাই, এক জেনারেশনে 15-20 বছরে এই দেশটা পরিণত হবে এবং এটা বাংলাদেশ উইল বি আ নেম টু বি রেকন্ড উইথ। বাংলাদেশ, কোরিয়া আপনি ভাবছেন সবসময় এরকম ছিল? কোরিয়ানরা যুদ্ধের পর 1954-55 যুদ্ধের পর অনেক গরিব ছিল এবং এদের সম্ভাবনা খুব কম ছিল, সবাই ভাবতো। তারা কোথায় চলে গেছে? এখন বিভিন্ন সেক্টরে তারা লিড নিচ্ছে, কিন্তু তাদের সোসাইটিতে তারা ভালো নেতৃত্ব পেয়েছে এবং তারা ঠিকমতো কাজ করেছে এবং তাদের যে দোষ ত্রুটি যেগুলি ছিল সেগুলি প্রত্যেকটা অ্যাড্রেস করেছে তাদের সোসাইটিতে, অনেক কিছু তারা করতে পেরেছে। আমরা সেটা পারবো, আই এম কনফিডেন্ট। সো আমি যেটা বলছি, ডোন্ট লুজ হোপ, and I see the really bright and talented and courageous people in the new generation, and I'm really confident of the future, but a change is needed, there's no doubt, and the people are getting impatient, are amra shobai impatient je amar khub I feel a frustration. I have a recurring dream and I'll tell you'll understand that I feel a frustration je eto kichu kharap kichu hocche eglu to thik kora jay eglu prottekta jinish thik kora jay prothome mane eta khub frustrating lagto and I used to have a dream je ami porikkhar hole ami deri kore uthechi ar 3 ghontar porikkhar 1 ghonta par hoye geche ar ami hole dhukechi ei dream ta amra bar bar hoto to erokom mone hoy desher jonno je eto
ভুল, এত অনৈতিক কাজ হচ্ছে এবং এগুলো ঠিক করা খুব সহজ, এগুলো মানে একটু চিন্তা করে এবং একটু সাহস নিয়ে কাজ করলে অনেক কিছু করা যাবে, অনেক দেরিতে আমরা কাজে লাগছি, নিজের জন্য না আমি বলছি দেশের মানুষকে, আমরা পারবো, কিন্তু খুব বেশি দিন আর অপেক্ষা করা উচিত না পরিবর্তন।